আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনের বিনোদন সংবাদে আপনাদের স্বাগতম তুপের মুখে দেব সরিয়ে নিলেন কমান্ডুর টিজার প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা দেব আর এই ছবির কারণেই তুপের মুখে জনপ্রিয় এই অভিনেতা সদ্য মুক্তি দেওয়া হয় দেব অভিনীত শামীম আহমেদ রনির ছবি কমান্ডুর টিজার যা মুক্তির পরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা ও নির্মাতা শেষ পর্যন্ত নেতিবাচক মন্তব্যের কারণে ছবির টিজারটি দেব তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছেন কমান্ডো ছবির পরিচালক স্বামী আহমেদ রনি বলেন টিজারের কিছু অংশ দেখে দেশের ধর্মপান মুসলিমরা কষ্ট পেয়েছেন আমি এবং আমার প্রযোজক তাদের বলতে চাই আমাদের কোনো উদ্দেশ্য ছিল না পবিত্র কালেমা কিংবা ইসলামের অবমাননা পরিচালক রনি বলেন পুরো ছবিটি দেখলে উল্টো সবাই বুঝতে পারবে আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি বরং যারা অপব্যাখ্যা করে কমান্ডো ছবিটি তাদের বিরুদ্ধে এই পরিচালক আরও বলেন আমি বা আমার প্রযোজক সেলিম দুজনেই মুসলিম ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কক্ষনই করিনি করব না তবুও ধর্মপান মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছা সত্ত্বেও আঘাত করায় আমি আমার টিম দুঃখ ও ক্ষমা চাইছি শামীম আহমেদ রনি বলেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে কমান্ডোর টিজারটি দেবের চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাদেরকেও সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি কমান্ডো ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন দেব তার নায়িকা যাহারা মিতু আসন্ন ইতুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে প্রযোজক সেলিম খান বলেন ইসলামের বিপক্ষে নয় জঙ্গিবাদের বিপক্ষেই কমান্ডো ছবির প্রেক্ষাপট পহেলা জানুয়ারি নতুনভাবে কমান্ডোর টিজার উন্মুক্ত করা হবে